नमस्कार বন্ধুরা, আমাদের নতুন চ্যানেল ওয়ান্ডার ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বিষয়ে যাওয়ার আগে আপনাদের সবাইকে অনুরোধ, দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে ক্লিক করবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে আপনারা সেই বিষয়ে আপডেট হতে পারেন। এবারে আসি আজকের বিষয়ে। আমাদের এই চ্যানেলটিতে আমরা বিজ্ঞান, স্থাপত্য, শিল্পকলা প্রভৃতি বিষয়ে বিস্ময়কর যেসব ঘটনা, সেসব জিনিস আপনাদের সামনে একে একে করে তুলে ধরব। আজকে বিজ্ঞানের একটি বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। যে বিষয়টি উপস্থাপন করছি সেটির নাম ন্যানো টেকনোলজি বা ন্যানো প্রযুক্তি। ইতিমধ্যেই আপনাদের মধ্যে অনেকেই এই ন্যানো কথাটির সঙ্গে পরিচিত হয়েছেন। ন্যানো কথাটি মূলত অতি ক্ষুদ্র কোনো বস্তুকে অর্থে ব্যবহৃত হয়। ক্ষুদ্রাতি ক্ষুদ্র বস্তু নিয়ে বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকেই আমরা বলি ন্যানো প্রযুক্তি বা ন্যানো টেকনোলজি। এখন এই এক ন্যানোমিটার বলতে আমরা কি বুঝি সেই বিষয়টাতে আসা যাক। এক মিটারকে 100 কোটি ভাগ করে তার এক ভাগ নিলে যে দৈর্ঘ্যটা দাঁড়ায় সেটাই এক ন্যানোমিটার। বুঝতেই পারছেন বন্ধুরা দৈর্ঘ্যটি কতখানি ছোট। কিছু উদাহরণ দিয়ে এই বিষয়টি পরিষ্কার করা যাক। দুটি কার্বন পরমাণুর মধ্যেকার যে দূরত্ব, অর্থাৎ কার্বন কার্বন বন্ডের যে দূরত্ব, সেটি ন্যানোমিটার রেঞ্জেই থাকে। আপনারা মাইক্রোপ্লাজমা ব্যাকটেরিয়ার নাম শুনেছেন, এই ব্যাকটেরিয়ার দৈর্ঘ্য 200 ন্যানোমিটারের মতোই হয়। সহজভাবে বললে বলা যায় পৃথিবীর তুলনায় একটি খেলার মার্বেল আকারে যতটা ছোট, এক ন্যানোমিটার 1 মিটারের তুলনায় ততখানিই ছোট। আরেকটু মজা করে একটি উদাহরণ দিলে আপনারা একটু ভালো বুঝতে পারবেন। ছেলেরা দাঁড়ি কেটে থাকে, এই দাঁড়ি কাটার সময় রেজরটা তুলে নিয়ে দাঁড়িতে লাগাতে যেটুকু সময় লাগে সেই সময়ের মধ্যে আপনার বা আমার দাঁড়ি যতটা বাড়ে সেটাও ওই 1 ন্যানোমিটারের মতোই হবে। আশা করি প্রাথমিকভাবে ধারণাটা কিছুটা পাওয়া গেছে, বিষয়ের মধ্যে আস্তে আস্তে গেলে আরও খানিকটা পরিষ্কার হবে। এবারে আসি এই ন্যানো প্রযুক্তি কীভাবে উদ্ভাবন হলো। এই ন্যানো প্রযুক্তির প্রথম ধারণা দেন বিখ্যাত পদার্থবিদ রিচার্ড ফিনম্যান 1959 সালে। তিনি বলেন যে সরাসরি পরমাণুর বিবর্তন ঘটানো সম্ভব। তবে ন্যানো টেকনোলজির কথাটা প্রথম ব্যবহার করেন নোরিও টানিগুচি 1974 সালে। তবে ন্যানো প্রযুক্তির প্রথম ব্যবহার হয় স্ক্যানিং টানেলিং মাইক্রোস্কোপ যন্ত্রে। এটি এক বিশেষ ধরনের মাইক্রোস্কোপ যেটি সাধারণ মাইক্রোস্কোপের তুলনায় আরও ক্ষুদ্র বস্তুকে দেখতে সাহায্য করে। 1981 সালে এই প্রযুক্তির ব্যবহার হয়। সাধারণত 1 থেকে 100 ন্যানোমিটার পাল্লার মধ্যেই ন্যানো প্রযুক্তি নিয়ে আলোচনা করা হয়ে থাকে। এটি বিজ্ঞানের অনেকগুলি শাখার সঙ্গে যুক্ত, যেমন অর্গানিক কেমিস্ট্রি, সেমিকন্ডাক্টর ফিজিক্স, মলিকুলার বায়োলজি, এনার্জি স্টোরেজ, মাইক্রোফাইব্রিকেশন ইত্যাদি বিষয়ে। 2011 সাল পর্যন্ত 5টি বড় বড় কোম্পানি ন্যানো প্রযুক্তির বিভিন্ন শাখায় পেটেন্ট নিয়ে রেখেছে। এই কোম্পানিগুলির নাম আপনারা কমবেশি সকলেই জানেন, স্যামসং ইলেকট্রনিক্স, নিপ্পন স্টিল, IBM, তোশিবা ও ক্যানন। এই গেল প্রাথমিক ধারণা। এবারে আমরা আসব এই ন্যানো প্রযুক্তি কীভাবে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত হচ্ছে। এখনকার দিনে ন্যানো প্রযুক্তির ব্যবহার প্রচুর, আমাদের দৈনন্দিন জীবনেও ঢুকে পড়েছে এই ন্যানো প্রযুক্তি। এক এক করে আমরা এখানে তার কিছু আলোচনা করব। এক বা প্রথমে আসছি লোটাস এফেক্ট। আমরা সকলেই দেখেছি যে পদ্ম পাতায় জল ধরে না, পিছলে যায়, অর্থাৎ পদ্ম পাতা নিজে থেকে নিজেকে পরিষ্কার করতে পারে, যাকে বলে সেলফ ক্লিনিং টেকনোলজি। পদ্ম পাতার যে বৈশিষ্ট্যের জন্য এটা হয় তাকে বলে আল্ট্রা হাইড্রোফোবিয়া। এই বৈশিষ্ট্যের অনুকরণে ন্যানো প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমরা তৈরি করেছি টেফলন বা পলিটেট্রা ফ্লুরো ইথিলিন, সংক্ষেপে PTFE। আপনারা এই টেফলনের নাম অনেকেই শুনেছেন। আমরা রান্নার কাজে যেসব ননস্টিক বাসনপত্র ব্যবহার করি তার উপরেও দেওয়া থাকে এই টেফলনের প্রলেপ। এছাড়াও দামি দামি গাড়িতেও এই প্রলেপ দেওয়া থাকে যাতে গাড়ির উপরে সহজে কোনো দাগ বা নোংরা না লাগে। এরপরে আসি দ্বিতীয় পয়েন্টে, বায়োসেন্সার।
বর্তমান সময়ে খাদ্যদ্রব্যের গুণাগুণ পরীক্ষার জন্য এই সেন্সর ব্যবহার করা হচ্ছে, যেটি অতি ক্ষুদ্র একটি যন্ত্র যা খাদ্য বা কোনো রাসায়নিকের সঙ্গেই মিশে থেকে তার গুণাগুণ সম্পর্কে তথ্য সরবরাহ করতে থাকে বাইরের কিছু ডিটেক্টরে। এর ফলে কোনো খাদ্যদ্রব্য নষ্ট হয়েছে কিনা তা সহজেই বাইরে থেকে ধরে ফেলা যায়, কোনো রকম রাসায়নিক বিক্রিয়া বা বড় সড়ো কোনো পরীক্ষার প্রয়োজন পড়ে না। এরপর আমরা আসছি তিন নম্বর ব্যবহারে, ন্যানো ফুড। নামটা শুনে হয়তো আপনারা অনেকেই চমকে উঠবেন যে ন্যানো সাইজের কোনো খাবার আবার হয় নাকি। আগে না, বিষয়টা একটু অন্যরকম। আপনারা অনেকেই ক্যানোলা অয়েলের সঙ্গে পরিচিত আছেন, যেটি রান্নার কাজে ব্যবহৃত হয়। এই ক্যানোলা অয়েলের সঙ্গে বিশেষ এক ধরনের ন্যানো ড্রপ যুক্ত করে দেওয়া হচ্ছে। এই ন্যানো ড্রপ ভিটামিন, খনিজ এবং ফাইটোকেমিক্যালকে আমাদের পৌষ্টিকতন্ত্রে বয়ে নিয়ে যায়, যা আমাদের পুষ্টি সম্পূর্ণ হতে সাহায্য করে। এরপরে আসছে চার নম্বর ব্যবহার, টেক্সটাইল ইন্ডাস্ট্রি। ন্যানো ফাইবার, এই নামটির সঙ্গে আপনারা হয়তো অনেকেই পরিচিত। ন্যানো ফাইবার ব্যবহার করে আমাদের পোশাক আশাক আরও ভালো জলনিরোধক ও দাগ প্রতিরোধী করে তৈরি করা সম্ভব হচ্ছে। যে সমস্ত পোশাকে ন্যানো ফাইবার ব্যবহার করা হয়েছে সেগুলি নোংরাও হয় কম এবং কম উষ্ণতায় পরিষ্কার করাও সম্ভব হয়। ইদানিং ট্রাউজার ও মোজাতেও ন্যানো প্রযুক্তি ব্যবহার করে সেগুলিকে দীর্ঘস্থায়ী ও গ্রীষ্মের সময়ে আরামদায়ক করে বানানো সম্ভব হচ্ছে। পাঁচ নম্বর ব্যবহার, সানস্ক্রিন। সানস্ক্রিন কম বেশি অনেকেই ব্যবহার করে থাকেন। এই সানস্ক্রিনেও ইদানিং ন্যানো টেকনোলজি ব্যবহার করা হচ্ছে। টাইটেনিয়াম অক্সাইড, যেটা ন্যানো প্রযুক্তিরই অবদান, সেই টাইটেনিয়াম অক্সাইডযুক্ত সানস্ক্রিন দারুণভাবে অতিবেগুনি রশ্মিকে আটকাতে সক্ষম এবং সাধারণ সানস্ক্রিনের তুলনায় দীর্ঘস্থায়ী। এরপরে আসছি আমরা ছ নম্বর ব্যবহারে, স্পোর্টস ইকুইপমেন্ট। কার্বন ন্যানোটিউবের নাম আপনারা অনেকেই শুনেছেন। এই কার্বন ন্যানোটিউব দিয়ে তৈরি বেসবল ব্যাট বাজারে এসেছে। এই ব্যাটগুলি পূর্বের বেসবল ব্যাটের তুলনায় অনেক হালকা ও মজবুত। এছাড়াও স্পোর্টস টাওয়েল, যোগা ম্যাট, এক্সারসাইজ ম্যাট ইত্যাদি বাজারে এসেছে, যেগুলি ব্যাকটেরিয়া প্রতিরোধেও সক্ষম। এরপরে আমরা আসছি সাত নম্বর ব্যবহারে, স্পেস রিসার্চ অ্যান্ড অ্যারোনটিক্স, অর্থাৎ মহাকাশ গবেষণায় ন্যানো প্রযুক্তির ব্যবহার। ন্যানো প্রযুক্তিকে ব্যবহার করে মহাকাশযান ও বিমানের যন্ত্রাংশ অনেক হালকা অথচ মজবুত করে বানানো সম্ভব হচ্ছে। এর ফলে অনেক কম জ্বালানি খরচ করে মহাকাশযান উৎক্ষেপণ করা ও বিমান চালানোও সম্ভব হচ্ছে। এছাড়াও যারা হ্যাং গ্লাইডিং করেন, সেই হ্যাং গ্লাইডার বানানোর ক্ষেত্রেও ন্যানো প্রযুক্তির ব্যবহার হচ্ছে, যা অনেক হালকা ও মজবুত। এরপরে আমরা আসছি মেডিকেল সায়েন্স বা চিকিৎসা বিজ্ঞানে কীভাবে ন্যানো প্রযুক্তির ব্যবহার হচ্ছে। ন্যানো প্রযুক্তির ব্যবহারে চিকিৎসা পদ্ধতির আমূল পরিবর্তন করা সম্ভব হয়েছে। ন্যানো পার্টিকেলের সাহায্যে ক্যান্সার আক্রান্ত কোষগুলিতে ওষুধ, তাপ, আলো ইত্যাদি ছাড়াও অন্যান্য প্রয়োজনীয় রাসায়নিকও এতটা নিখুঁতভাবে পাঠানো সম্ভব হচ্ছে যে পাশের সুস্থ কোষগুলির কোনো রকম ক্ষতি না করেই রোগগ্রস্ত কোষগুলির চিকিৎসা করা সম্ভব হচ্ছে। এছাড়াও বিজ্ঞানীরা এক ধরনের স্টেম সেল পাঠানোর পদ্ধতি আবিষ্কার করেছেন, যেটাতে হৃৎপিণ্ডের ক্ষতিগ্রস্ত কলাসমূহে স্টেম সেল পাঠিয়ে হৃৎপিণ্ডের ক্ষয়পূরণ করা সম্ভব হচ্ছে। অর্থাৎ ভাবুন বন্ধুরা, ন্যানো প্রযুক্তি আমাদের জীবনের সঙ্গে কীভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে। এরপরে আসছি চিকিৎসা বিজ্ঞানের আরও কিছু বিস্ময়কর ব্যবহারের সঙ্গে, কার্বন ন্যানোটিউবের সঙ্গে অ্যান্টিবডিকে যুক্ত করে রক্ত প্রবাহে মিশিয়ে দিয়ে রক্তের মধ্যে থাকা ক্যান্সার আক্রান্ত কোষগুলিকে শনাক্ত করা সম্ভব হচ্ছে। এটিও একটি অসাধারণ ব্যবহার। এরপরে আসছি কিডনির চিকিৎসায় ন্যানো প্রযুক্তিকে কীভাবে ব্যবহার করা হচ্ছে। কিডনি নষ্ট হওয়ার আগেই তা শনাক্তকরণের জন্য গোল্ড ন্যানো রড ব্যবহার করা হচ্ছে, যেটি কিডনির ক্ষতিগ্রস্ত অংশকে আগে থেকেই চিহ্নিত করতে পারছে। এছাড়াও গোল্ড ন্যানো পার্টিকেল ব্যবহার করে ব্যাকটেরিয়াও ধ্বংস করা যাচ্ছে। তারপরে আসছি ন্যানো রোবটের কথায়। বিষয়টা খুব ইন্টারেস্টিং। অতি ক্ষুদ্র রোবট তৈরি করা গেছে ন্যানো প্রযুক্তিকে কাজে লাগিয়ে, যাকে প্রোগ্রাম করে দিলেই সেই রোবটটি নির্দিষ্টভাবে রোগগ্রস্ত কোষগুলিকে সারিয়ে তুলছে,
ঠিক যেভাবে অ্যান্টিবডি আমাদের শরীরকে রোগ থেকে সুস্থ করে তোলে। সবশেষে আসছি আমাদের যে ব্যান্ডেজ ব্যবহার করি, ক্ষতস্থানে ব্যান্ডেজ করা হলে তাতে সিলভার ন্যানো পার্টিকেল মিশিয়ে দেওয়া হচ্ছে। এই সিলভার ন্যানো পার্টিকেল দ্রুত আমাদের ঘা বা ক্ষতকে ছাড়িয়ে তুলছে। মোটামুটি এই ছিল আজকে ন্যানো টেকনোলজি সম্পর্কে আমাদের যা বিষয়বস্তু এটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এত অল্প পরিসরে ন্যানো প্রযুক্তির মতো একটি বিশাল বিষয় নিয়ে আলোচনা করা সম্ভব নয়, তবুও যতটা সম্ভব আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। সেই সঙ্গে আবার মনে করিয়ে দিই আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের একটি ফেসবুক পেজও আছে ওয়ান্ডার ওয়ার্ল্ড নামে, সেই পেজটিকে লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।